হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের এখন আমরা যেটা করব, আমাদের এই যে ডেটাবেসটা আমরা যেটা তৈরি করেছিলাম এটাকে একটু মডিফাই করব আমাদের এই মডেল থেকে, এবং আমাদের যেই টেস্টগুলো আছে, হ্যাঁ আমরা তো এখানে ইউজার ডাও টেস্ট করেছিলাম, আমরা এখানে আমাদের নোটিসেস ডাওটাও টেস্ট করব, এবং একটু এক্সস্টিভ কিছু টেস্ট লিখব আমাদের এখানে যে ইউনিটের, যাতে আমরা পুরো টেস্টিং সম্পর্কে আর একটু আইডিয়া পেতে পারি, এবং পরে যখন আমরা ডাউগুলো চেঞ্জ করব, কারণ আমাদের এই নতুন যে টেবিল আমরা এখানে করেছি এই টেবিলের জন্য তো আমাদের ডাউগুলোকে চেঞ্জ করতে হবে, তাই না? তো আমরা যাতে ওই ফিলটা পাই যে কীভাবে টেস্টগুলো আমাদের রান করতে হয় যে ইউনিটের থ্রুতে, এবং আমরা আমাদের টেস্টগুলো পাস করার জন্য আমাদের ডাউতে যেই সব চেঞ্জ করার লাগে সেই চেঞ্জগুলো আমরা নিয়ে আসব। তো সবার আগে একটা জিনিস দেখি, যে এখানে আমি যখন এই রিলেশনশিপটা দিয়েছিলাম, আমি আসলে এখানে যেটা দিয়েছিলাম যে নন আইডেন্টিফাইং রিলেশনশিপ দিয়েছিলাম, আমরা আসলে এইটা দিব না। হ্যাঁ, সো লেটস ডিলিট দিস। আমরা যেটা দিব সেটা হলো 1 to n আইডেন্টিফাইং রিলেশনশিপটা, হ্যাঁ এইটা আমরা অন করে দিব। সো এইখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম। সো আমাদের নোটিসেসে একটা ফরেন কি চলে আসলো যেভাবে আসার কথা ইউজার নেম দিয়ে, কিন্তু এটা নামটা আমরা দিতে চাচ্ছি ইউজার নেম খালি, কলামসে চলে যাই, নামটা হবে শুধু ইউজার নেম, আবারও ঠিক আছে ইউজার নেম, এবং এটাকে আমরা সেভ করি। এটাকে যদি আমরা এখন স্প্রিং টেস্টের মধ্যে এটাকে আমরা নিয়ে যাই, কন্ট্রোল জি, নেক্সট 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 নেক্সট, উইচ ইজ গুড, চলে গেল। আমরা এটাকে স্প্রিং টিউটোরিয়ালেও নিয়ে যাব, যেটা এর আগের বারও আমরা করেছিলাম, এন্টার স্প্রিং টিউটোরিয়াল, ঠিক আছে, কন্ট্রোল জি, নেক্সট, ফরওয়ার্ড ইঞ্জিনিয়ার, ফরওয়ার্ড ইঞ্জিনিয়ার, ডান, ঠিক আছে। সো দুটাই আমাদের চেঞ্জ হয়ে গেল, উইচ ইজ গুড, অ্যাজ এক্সপেক্টেড। এখন আমরা আমাদের যদি কোডে ব্যাক করি, আমাদের এখানে আমরা কিছু টেস্ট কেসেস লিখবো। আর সবার আগে যেটা দেখি একটা জিনিস, সেটা হলো যে আমরা এখানে তো যেটা করেছি, আমাদের নোটিসেস যেই টেবিলটা আছে সেখানে একটা ফরেন কি আছে, এবং সেটা হচ্ছে ইউজার নেম, তাই না? তো আমরা এখন এখানে যখন বলেছিলাম যে ইনিটে যে ডিলিট ইউজার্স অ্যান্ড ডিলিট অথরিটিস, ইউজার ডিলিট করার আগে আমাদের আসলে এই নোটিসেস টেবিলটা খালি করতে হবে এখন, কেননা যেহেতু এখানে ফরেন কির কনস্ট্রেন্টস আছে, আমরা আগে ইউজার ডিলিট করতে পারবো না, আগে আমাদের নোটিসেসটা ডিলিট করতে হবে। তো আমরা যেটা করি, আমাদের এই অথরিটিস টেবিলটা তো আর নাই, সো উই ক্যান কাট ইট অ্যান্ড উই ক্যান পুট ইট বিফোর ইউজার্স অ্যান্ড সে ডিলিট ফ্রম নোটিসেস। তার মানে আগে আমরা নোটিস টেবিলটা খালি করব, তারপর আমরা ইউজার টেবিলটা খালি করব। সো আমাদের এইখানে আমাদের সিকোয়েন্সটা ঠিক আছে। এখানে আমরা আর কিছু টেস্ট করার জন্য নিয়ে আসি, সেটা হলো ফর এক্সাম্পল আমরা এখানে নিতে পারি যে লিস্ট অফ ইউজার্স নিতে পারি আমাদের ডেটাবেস থেকে। সেটার জন্য আমরা যেটা করব, লিস্ট ইউজার, লিস্টটা ইম্পোর্ট করে নেই, ইউটিল লিস্ট, এবং লিস্ট ইউজার, ইউজার্স ইজ ইকুয়াল টু ইউজার ডাও ডট গেট অল ইউজার্স, ডাও হবে আমাদের গেট অল ইউজার্স, ঠিক আছে, সব ইউজারটা আমরা নিয়ে নিলাম। এবং এখন যেহেতু আমরা একটা মাত্র ইউজার এখানে আমরা ইনসার্ট করছি, তাই না, লেটমিসি নিউ ইউজার করছি, এবং ইউজার ডাও ক্রিয়েট করে একটা ইউজার ইনসার্ট করছি। সো আমরা এখানে যেটা করতে পারি যে অ্যাসার্ট ইকুয়াল করতে পারি যে একটা ইউজার ক্রিয়েটেড হয়েছে, সো অ্যাসার্ট ইকুয়ালস নাম্বার অফ ইউজার্স শুড বি ওয়ান, এবং আমরা এখানে ওয়ান দিয়ে ইউজার্স ডট সাইজ বলে দিলাম, তাহলে আমাদের এইটা কাজ করার কথা। অ্যাসার্ট ইকুয়ালসটা আমরা ইম্পোর্ট করে নিই, কন্ট্রোল শিফট ও, এটা ইম্পোর্টটা অটোমেটিক্যালি অ্যাড স্ট্যাটিক ইম্পোর্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আরেকটা টেস্ট করতে পারি যে আমাদের এই যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম এই ইউজারটাই এক্সিস্ট করে কি না আমাদের ডেটাবেইসে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, অ্যাসার্ট থ্রু ইউজার শুড এক্সিস্ট ইউজার্স ডাও ডট এক্সিস্টস, এবং এখানে আমরা ইউজার ডট গেট ইউজার নেম বলে দিলাম, যেহেতু এক্সিস্ট আমাদের ইউজার নেম দিয়ে টেস্ট করে, সো এটাও আমাদের টেস্ট করলো। আমরা আরেকটা টেস্ট করতে পারি যে আমরা যদি ইউজারটা আমরা নেই, হ্যাঁ, সো ক্রিয়েটেড ইউজার এবং রিট্রাইভড ইউজার এই দুইটা আসলে সেম কি না। সেটার জন্য আমাদের তো ইউজার্স লিস্টটা আমরা এখানে নিয়েছি, সেখান থেকে আমরা প্রথম এলিমেন্টটা নিলেই ইউজারটা পাবো।
তো এখানে আমাদের এটা করার জন্য সবার আগে করতে হবে ইকুয়ালস করার জন্য আমাদের ইউজার টেবিলে আসলে একটা ইকুয়ালস ইউজার টেবিল না ইউজার যেই আমরা এন্টিটিটা করেছি আসলে বিনটা ওখানে আমরা যে ইকুয়ালস মেথডটা ডিফাইন করে দিতে হবে সেটা আমরা একবার করি ইউজারে যে আমরা এখানে একটা জেনারেট ইকুয়ালস একটা অপশন থাকার কথা জেনারেট গেটার সেটার হ্যাশ কোড অ্যান্ড ইকুয়ালস হ্যাঁ এখানে আমরা ইকুয়ালসটা করব অথরিটি ইমেল এনেবেল পাসওয়ার্ড ইউজার নেম ঠিক আছে আমরা যদি এটা দেই এখানে ইকুয়ালসে কী কী করছে ঠিক আছে অথরিটি ইমেল এনেবলড পাসওয়ার্ড ইউজার নেম লুকস গুড সফার এটাকে আমরা সেভ করে দিলাম আচ্ছা এখানে আমরা তাহলে দিতে পারি অ্যাসার্ট ইকুয়ালস ক্রিয়েটেড ইউজার শুড বি আইডেন্টিক্যাল টু রিট্রাইভড ইউজার এটা দিয়ে আমরা বলে দিতে পারি যে আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছি সেটা তো ইউজার এবং রিট্রাইভড ইউজার হচ্ছে ইউজার্স ডট গেট জিরো সো দিস শুড অলসো ওয়ার্ক আমরা এখন একবার রান করে দেখি আমাদের ইউনিট টেস্ট আমাদের ইউজার ডাউট টেস্ট এটা প্যাকেজে চলে যাই রাইট ক্লিক করে রান অ্যাজ যে ইউনিট টেস্ট একটা ফেইলিয়ার আছে কোনো জায়গায় ভুল করেছি একটু দেখি ফিল নেম ডাজেন্ট হ্যাভ আ ভ্যালু আচ্ছা ফেল তো করবেই কেননা আমরা তো আমাদের পুরো ডেটাবেসটা তো চেঞ্জ করে নিয়ে আসছি তাই না সো আমরা নেক্সট টিউটোরিয়ালে আসলে এই আমাদের ডাউ লেয়ারটাকে আমরা রিফ্যাক্টর করব আমরা যেটা করি আমাদের নোটিসেস যেই টেস্টটা আছে সেটা নোটিসেস ডাউয়ের জন্য আরও কিছু টেস্ট তৈরি করি তারপর আমরা আস্তে আস্তে আমাদের এই ডাউগুলো ফিক্স করব যাতে আমাদের টেস্টগুলো পাস করে ওকে আচ্ছা আমাদের নোটিসেস ডাউ টেস্ট করার জন্য আমি এখানে বেশ কিছু টেস্ট লিখেছি তো এটা এক্সপ্লেইন করছি আমি কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন যে এটা ডিটেলটা এই মুহূর্তে আমরা হয়তো না জানলেও চলবে এবং কিছুটা বোরিং লাগতে পারে এই জিনিসগুলো রিপিটেটিভ আছে কিন্তু আমরা যখন আমাদের ডাউ লেয়ারগুলো ফিক্স করব তখন আমরা এই টেস্টগুলো এক্সপ্লেইন করে যাব তবুও আমি একটু ব্রিফলি বলে যাই একটা জিনিস শুরুতে আমাদের যে ইউজার ডাউ টেস্টটা আমরা করেছিলাম আমরা তো এখানে ইউজার ক্রিয়েট করার সময় ইউজার নেমটা দিচ্ছি না কেননা এখনকার ডাউতে আমাদের নেমটা নাই কিন্তু আমরা যদি আমাদের মডেল দেখি আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা নেমটা নিয়ে আসছি যে ইউজারের একটা ইউজার নেম থাকবে কিন্তু একটা ফুল নেমও থাকবে যেটা আর একটু বড়ো সো আমরা এখানে ইউজারের নাম দিচ্ছি আমরা পরে চাইলে এখানে ফুল নেমটাও দিব এবং সেইভাবে আমরা আমাদের ইউজার বিন এবং ডাউ লেয়ারগুলো মডিফাই করে নিব এখন জাস্ট দিয়ে রাখি টেস্টটা ফেল করবে কিন্তু আমরা পরে এটাকে পাস করার জন্য যা করা লাগে সেটা করব আমরা এখানে হ্যালো হ্যালো পাসওয়ার্ড দিয়েছি তো আমরা এখানে তো এই ইউজার ডাউ টেস্টটা তো আমরা দেখলাম নোটিসেস ডাউ টেস্টটাতে আমরা যেটা করলাম আচ্ছা পাসওয়ার্ডটা সেম দিয়ে দেই সেটা হলো আমরা একটা ইউজার ক্রিয়েট করেছি এবং ওই ইউজারটার টেস্ট করলাম ক্রিয়েট করা হলো কিনা অ্যাসার ট্রু দিয়ে তারপর আমরা ওই ইউজারের থ্রুতে একটা নোটিস ক্রিয়েট করলাম কারণ আমাদের ডেটাবেসে তো আমরা ফরেন কিটা মেনশন করে দিয়েছি যে ইউজার থাকবে প্রত্যেকটা নোটিসের জন্য একটা করে ইউজারের ফরেন কি একটা ভ্যালু আছে সো ইউজার দিয়ে আমরা একটা নোটিস তৈরি করলাম এবং তারপর আমরা আরও কিছু টেস্ট করেছি যে ওই নোটিসটা ক্রিয়েট হলো কি না নোটিসের আমরা লিস্ট নিয়েছি লিস্ট নিয়ে এখানে দেখলাম যে লিস্টে একটা এলিমেন্ট আছে কি না কারণ আমরা একটা নোটিস ক্রিয়েট করেছি এবং তারপর রিট্রাইভ নোটিস এবং এই নোটিস দুটো ম্যাচ করছে কি না এই দুটো ম্যাচ করার জন্য আমাদের নোটিস যে বিনটা আছে ওখানে আসলে আমাদের একটা ইকুয়ালস তৈরি করে দিয়ে আসতে হবে আমরা নোটিসে চলে যাই এখানে যে আমরা একটা তৈরি করে দিই ইকুয়ালস মেথড কন্ট্রোল শিফট এস জেনারেট হ্যাশ কোড অ্যান্ড ইকুয়ালস আমরা এখানে আইডিটা দিব না কারণ আইডিটা ডিফারেন্ট অবশ্যই হবে প্রত্যেকটা আইডি ইউনিক আমরা খালি ইমেইল নেম টেক্সট এগুলোও আসলে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটা আমরা পরে করি আমরা এটাকে রিফ্যাক্টর যখন করব তারপর আমরা এখানে একটা ইকুয়ালস মেথড তৈরি করে দেবো কারণ আমাদের এই মেথড ইয়েগুলো চেঞ্জ হয়ে যাবে এই ফিল্ডগুলো এখানে থাকবে না সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আমরা জাস্ট কিছু টেস্ট এখানে নিয়ে আসলাম এবং এগুলো আমাদের গিটহাবের কোডে কমিট করা থাকবে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আসলে আমাদের এই ডাউ লেয়ারগুলো রিফ্যাক্টর করব এবং কোডগুলো রিফ্যাক্টর করব যাতে আমাদের নতুন এই যে ডেটাবেজের ডিজাইন এই মডেল অনুযায়ী আমরা কাজ করতে পারি
That's all for the time being. Until next time, happy living on codes.